হলিউডের সবচেয়ে চমৎকার অভিনেত্রীদের মধ্যে একজন ক্যাটরিনা কাইফ। অভিনয় দক্ষতা দিয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত ভক্তদের সান্নিধ্যে থাকেন এই অভিনেত্রী। ক্যাটরিনা যখনই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কোনো ছবি শেয়ার করেন, ভক্তরা এটিকে ঘিরে তুমুল আলোচনায় মত্ত হয়ে ওঠেন। 27 আগস্ট তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আশ্চর্য কিছু ছবি শেয়ার করেছেন, যা ভক্তদের শনিবারকে আরও সুন্দর করে তুলেছে। ছবিতে দেখা যাচ্ছে ক্যাটরিনা কাইফ একটি চেয়ারে বসে আছেন। তিনি একটি সাদা টি শার্ট এবং একটি ডেনিম লুঙ্গি পরেছেন এবং এই পোশাকে কয়েকটি ছবি শেয়ার করেছেন। খোলা চুল এবং হালকা মেকআপে ক্যাটরিনাকে এই ছবিগুলোতে নিখুঁত সৌন্দর্যের প্রতিমার মতো দেখাচ্ছে। প্রথম ছবিতে তিনি ক্যামেরা থেকে দূরে তাকিয়ে চুল নিয়ে খেলছেন, পরের ছবিতে তিনি সরাসরি ক্যামেরার দিকে তাকাচ্ছেন এবং শেষটিতে তিনি তার চোখ বন্ধ করেছেন। চমৎকার এই ছবিগুলো শেয়ার করে তিনি লিখেছেন ভাবনারত। ছবিগুলো শেয়ার করার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন ফেলেছে। হাজারো ভক্তবৃন্দ শুভেচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন। অনেকের মতে ক্যাটরিনা কাইফ পৃথিবীর অষ্টম আশ্চর্য। অবশ্য তাদের এই দাবিও ফেলে দেওয়ার মতো নয়, কারণ তিনি বর্তমানে বলিউডের অন্যতম একজন আইকন। ক্যাটরিনাকে শীঘ্রই সিদ্ধান্ত চতুর্বেদী এবং ঈশান খাট্টরের সঙ্গে ফোন ফুট সিনেমায় দেখা যাবে। এছাড়াও সামনে আসছে সালমান খানের সঙ্গে বহুল প্রতীক্ষিত সিনেমা টাইগার 3, যা নিয়ে ভক্তদের আগ্রহ ও অপেক্ষা অনেক বেশি।